শিবপুরের বিক্ষোভে এবারে র‍্যাব নামলো কলকাতা পুলিশে। নমস্কার, আপনারা দেখছেন দা লোকাল জার্নালিস্ট, আমি বিরাজ চক্রবর্তী আপনাদের সাথে। কাল সন্ধ্যের সময় হাওড়া শিবপুর দুই দলের মধ্যে বিক্ষোভ এবং মারপিট শুরু হয়, ভাঙচুর করা হয় এবং আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এখনো পর্যন্ত পরিস্থিতি হাতের বাইরে। কিছুক্ষণ আগেই কলকাতা পুলিশের তরফ থেকে আরপিএফ নামানো হয় শিবপুর চত্বরে। পুলিশ 36 জনকে নিজের হেফাজতে নিয়েছে। কিছুক্ষণ আগে পশ্চিমবঙ্গ বিধানসভা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, তিনি শান্তির কামনা করেন এবং জানান এই বিষয়ে অবশ্যই আইনি পদক্ষেপ নেওয়া হবে খুব তার। এখন তিনি কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায় করেছেন। দো সিনিয়র আইপিএস অফিসার কো চিফ মিনিস্টার ভেজি ভেজা এক সিদ্ধিনাথ গুপ্তা মানজ বর্মা এ লোক ইসমে সাইলেন্ট হ্যায় স্পেকটেটর হ্যায় আবি শান্তি বহাল করনে কা আপিল হ্যায় मेरा यहाँ हमारी डिस्ट्रिक्ट लीडरशिप का साथ बात करके मैं हॉस्पिटल में जाऊंगा। वहाँ घायल है, उसको मैं उसका बता दिया। नेता प्रतिपक्ष का साथ मुलाकात करने का कोई सवाल ही नहीं है। नवानों से चीफ मिनिस्टर लिए मैं सीपी को सीडी उसका ऑफिस में भेज दूंगा। ये सीडी देख के आप कार्रवाई कीजिए। हमारी चीफ जस्टिस का जो बेंच है उसमें मैं পাবলিকলি ইন্টারেস্ট লিটিগেশন ফাইল কর দিয়া। এই রকমের আরো আপডেটস পেতে অবশ্যই দেখতে থাকুন দা লোকাল জার্নালিস্ট। বিরাজ চক্রবর্তীর সাথে ধন্যবাদ। স্কিন গ্লোস ইন টু ওয়েজ, এ ইউজিং ফিল্টার্স অর বি ওয়াটার। বাহামাস, feel the freshness of water all over again.